হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুজ সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আমি ওয়ার্ডের আন্ডো এবং রিডু এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ অ্যামেসওয়ার্ডের আন্ডু এবং রিডু এই দুটি অপশানের কাজ হচ্ছে আপনি কোনো একটি টেক্সট যদি ডিলিট করে ফেলেন তাহলে সেই পূর্বের টেক্সটটি ফিরিয়ে আনার জন্য আন্ডু অপশনটি ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি ভুল করে কোনো একটা কাজ করে ফেলেছেন কিন্তু আপনি আগের অবস্থা আবার ফিরে আনতে চাচ্ছেন সেক্ষেত্রে আন্ডো অপশনটি ব্যবহার করতে পারেন আবার আপনি একটা আন্ডু দিয়েছেন কিন্তু আন্ডু দেওয়ার পরে আপনার যেই অবস্থাটা আসছে তার আগের অবস্থা যদি আপনি আনতে চান তাহলে রিডিও অপশনটি ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি এখানে কিছু টাইপ করেছি এখানে কিছু টেক্সট আমি নিয়েছি এখন আমি এই টেক্সটটি যদি ডিলিট করে দেয় আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলাম দেখুন আমার এটি ডিলিট হয়ে গেছে কিন্তু তারপরে পরবর্তীতে আমার মনে হচ্ছে যে আমার টেক্সটটি লাগবে আমার প্রয়োজন আমি ভুল করে ডিলিট করেছি তাহলে ক্ষেত্রে এইখানে যে আন্ডু অপশনটি রয়েছে এইটিতে আপনারা ক্লিক করবেন তাহলেই সেটি আগের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ আমার ডিলিটকৃত টেক্সটগুলো আবার ফিরে আসবে তারপরে পরবর্তীতে আপনি যদি চিন্তা করেন যে না আমার এই টেক্সটগুলো দরকার নেই আমি এটা ডিলিট করেছিলাম সেটি আমার ডিলিট অফিসেই থাকবে তাহলে সেক্ষেত্রে আপনারা এই রিডু অপশানটি ব্যবহার করতে পারেন আমি এই রিডুতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটা আবার ডিলিট অফিসে চলে গেছে অর্থাৎ আপনি যদি প্রথমে একবার আন্ডু প্রেস করেন তারপরে পরবর্তীতে আপনি রিডুটা প্রেস করতে পারবেন আপনি যদি কখনো আন্ডু প্রেস না করেন তাহলে রিডু অপশানটি ব্যবহার করতে পারবেন না আর এখানে আন্ডু এবং রিডোটা একটি কিবোর্ড শর্টকাট রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল জেড আপনি কিবোর্ডে যদি কন্ট্রোল ধরে জেট দেন পূর্ব ব্যবস্থায় ফিরে আসবে আর রিডুর একটি শর্টকাট রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই আপনি কিবোর্ডের কন্ট্রোল করলে তাহলে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ